এখন আমি ডিরেক্ট পি আর কিউ বিন্দু একই সাথে রেখে দিব, এখানে আর কোনো কথাবার্তা বলবো না। এই যে এই হচ্ছে পি পয়েন্ট, আর এই যে কিউ পয়েন্ট, অলমোস্ট পাশাপাশি, তারা একই জায়গায়, ঠিক আছে, খুবই নিকটে। এখন এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে আমাদের নিজের, আমরা আমরা তো নর্মালি একটা 2B পেন্সিল দিয়ে আঁকবো, তাহলে আমাদের আঁকার ক্ষেত্রে দেখবা পি বিন্দু দিয়ে যাচ্ছে, এটা একই সাথে কিউ বিন্দু দিয়েও যাচ্ছে, এবং এটা স্পর্শক হয়ে গেছে। চাইলেও এটাকে কিউ বিন্দুতেও স্পর্শক বলা যায়, বাট আমরা পি বিন্দুতে স্পর্শক বলবো আর কি, আমাদের সুবিধা। সো পি বিন্দুর স্থানাঙ্ক কি? পি বিন্দুর স্থানাঙ্ক আগের মতোই, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান, ফাংশন অফ এক্স ওয়ান। কিউ বিন্দুর স্থানাঙ্ক আগের মতোই বলে দিব, এক্স টু, ফাংশন অফ এক্স টু। বাট এখানে এখন যেহেতু আমরা কিছু কনসেপচুয়াল কিছু কিছু জিনিসপত্র আমরা ধরে নিছি, সেখানে আমরা ওই জিনিসের ফায়দা নিব। এখন দেখো আগের পাতায়, আগের পাতায় এই যে এই পি, এই পি এর ক্ষেত্রে ইনপুট হিসেবে যা ছিল এক্স ওয়ান, আর কিউ, কিউ এর ক্ষেত্রে ইনপুট হিসেবে যা ছিল এক্স টু, এক্স ওয়ান এবং এক্স টু এর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য, অনেক পার্থক্য আছে, তাই না? অনেক অনেক দূরত্বে অবস্থিত একটা, আবার ওই ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে সত্য, বাট ওয়াই এর ক্ষেত্রে আমরা যাচ্ছি না। একটা বিন্দুকে আর একটা বিন্দুর পাশাপাশি আনার মানে হচ্ছে আমি ইনপুটকে নিকটে নিয়ে আসতেছি। এখানে এক্স ওয়ান এবং এক্স টুর মধ্যে অনেক পার্থক্য, সেই কারণে আউটপুটের মধ্যে আমরা সিগনিফিকেন্ট পার্থক্য দেখতে পাচ্ছি। পি একটা পয়েন্ট, কিউ হচ্ছে অনেক দূরত্বের একটা পয়েন্ট, তাই না? আমরা ওইভাবে মাথায় রাখছিলাম। এখন খেয়াল করো, এখন যে চিত্রটা আঁকছি নতুন করে, সেখানে পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যে কিন্তু আসলে তেমন কোনো পার্থক্য নাই, তাই তো? এখন পি বিন্দুর ইনপুটকে আমি যদি বলি এক্স, আমার কিউ বিন্দুর ইনপুটকে আমরা বলতে পারবো এক্স প্লাস এইচ, যেখানে যেখানে এইচ টেন্ডস টু জিরো, মানে আমরা ধরে নেব এখানে যে এক্স থেকে খুবই সামান্য পরিমাণ মান বাড়িয়ে আমরা কিউ এর ইনপুট হিসাব করছি, তাই তো? যাতে করে আমাদের কিউটা খুব কাছাকাছি চলে আসে। এক্স আর এক্স প্লাস এইচ যদি খুব কাছাকাছি না হয়, তাহলে তো আনসার, আউটপুটটা কাছাকাছি আসবে না। তুমি ধরো ফাংশন অফ এক্স সমান, আমি তোমাকে এইটাই এক্সাম্পল দিলাম, ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার, তুমি এক্স এর মান ওয়ান দেখলে যে আউটপুট আসবে, আচ্ছা আমি দুইটা ডিফারেন্ট মান দিই, এক্স এর মান টু দেখলে তুমি যে আনসার পাবা, এক্স এর মান তুমি থ্রি লিখলে তো সেম আনসার পাবা না, আউটপুট হিসেবে এখানে পাবা ফোর, এখানে পাবা নাইন। তুমি যখনই এক্স এর মান লিখবা টু, ফোর পাবা, যখনই তুমি এক্স এর মান লিখবা 2.0001, ইট ক্যান অলসো বি কল্ড 4.0000001। তো দেখো তুমি জাস্ট ওই বাকিগুলো দেখে না থাকাইলে তো এটাকে জিস ফোর বলে দেওয়া যায়, তাই না? তো দেখো এখানে আউটপুট গুলো কিন্তু খুবই নিকটে চলে আসছে, তাই তো? এক্স এর মান টু এর জন্য যা আসছিল, এক্স এর মান 2.0001 এর জন্য অলমোস্ট তাই আসছে, এবং আমি যদি দশমিকের পরে দুই তিন ঘর নেই, ওইটা ফোরই থাকবে, তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? তা আমি ইনপুট খুবই নিকটে নিয়ে আসলে আউটপুটও খুব নিকটে চলে আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এখন দেখো, তাহলে আমি এখন এই যে স্থানাঙ্ক লিখছিলাম এক্স ওয়ান ফাংশন অফ এক্স ওয়ান আগের আগের চিত্রের মতো, এখানে লিখছিলাম এক্স টু ফাংশন অফ এক্স টু আগের চিত্রের মতো, এখন আমরা এই জিনিসটিকে একটু চেঞ্জ করে লিখবো। এখন আমরা ইনপুট হিসেবে দিছি এক্স, আউটপুট হিসেবে কি পাচ্ছি? ফাংশন অফ এক্স। কিউ বিন্দুর জন্য আমরা ইনপুট কি দিছি? এক্স প্লাস এইচ। আউটপুট কি পাচ্ছি বা কুটি হিসেবে কি পাচ্ছি? ফাংশন অফ এক্স প্লাস এইচ। এখন যদি আমি পি বিন্দু এবং কিউ বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করি, সেটা কি হবে খেয়াল করছো? আমি যদি এখন পি বিন্দু এবং কিউ বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করি, সেটা কি হবে? সেটা হবে এম ইজ ইকুয়াল টু কুটি দ্বয়ের অন্তর, এই যে আমার দুইটা কুটি, এই হচ্ছে একটা কুটি, কালি চেঞ্জ করো বাবা, এই হচ্ছে একটা কুটি, আই হচ্ছে একটা কুটি, আমরা লিখবো এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এক্স প্লাস এইচ ডিভাইডেড মাইনাস এক্স, ভুজদ্বয়ের অন্তর এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে নিচের থেকে এক্স এক্স কাটা যায়, এইচ থাকবে, উপরে তো কি থাকবে দেখতেই পাচ্ছ, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে আমি জিনিসটা লিখলাম উপরের দিকে একটু, এখানে একটু খেয়াল করো, আসেন আমার এখানে কি আসছে আনসার, ঘুরে ফিরে কি আমরা এখানে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স লিখছি না? বলতো, উপরে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, নিচে হচ্ছে এক্স এর পরিবর্তন, বাট এখানে কথা আছে, এখানেও কিন্তু আমরা সেম কাজই করছিলাম, এখানেও কিন্তু কুটিদের অন্তর বাই ভুজদের অন্তরে লিখছিলাম, এটাও কিন্তু, এটাকেও কিন্তু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বলা যায়। তাহলে এত কাহিনী করে কিউ বিন্দুকে এক্স বিন্দু কি পি বিন্দুর কাছে নিয়ে আসছে কেন? দেখো এখানেও কিন্তু সেম কথা, ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান, ফাংশন অফ এক্স টু হচ্ছে এই যে এতটুকু, এটা একটা ওয়াই এর মান, ফাংশন অফ এক্স ওয়ান হচ্ছে এই যে এতটুকু, এটা হচ্ছে, এটাকে বললাম ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই টু,
তাই তো? আর এক্স ওয়ান এক্স টু তো তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ। তো এখানেও তো ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, কুটি দেওয়ার অন্তর, ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ভুজ দেওয়ার অন্তর। তো ঘুরে ফিরে তো এখানেও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সই আছে। তো এটা অ্যাকসেপ্ট না করে বা এটাকে এত মডিফাই করে আমরা এই পাতায় আসছি কেন? এই যে আমরা এই পাতা কই, এই যে এই পাতায় আসছি কেন আমরা?